বন্ধুরা, আজকে লেটেস্ট আপডেটটি হলো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি। তা কীভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুন পদ্ধতিতে আবেদন করবেন এবং নতুন ফর্মটি কোথায় পাবেন। আগের ফর্মটি কিন্তু সম্পূর্ণ বাংলায় ছিল, এখন ইংলিশে পরিণত হয়েছে। আগে কিন্তু যারা বছরে 5,000 টাকা পেয়েছিল, এখন কিন্তু বছরে 10,000 টাকা পাচ্ছে, তার জন্য একটু ফর্মটি আলাদা। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন এবং কি কি সাথে ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না। আমরা কিন্তু নতুন কৃষক বন্ধুর ফর্মটি ডাউনলোড করে নিয়েছি। আপনারা কিন্তু আমার ভিডিওর টাইটেলে ক্লিক করে সেখানে লিঙ্ক দেবো, দেখবেন সেখান থেকে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন আন্ডার কৃষক বন্ধু নতুন স্কিম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে পার্সোনাল ডিটেলস, নেম ক্যাপিটাল ইংলিশ, আপনার কিন্তু নামটি কিন্তু ক্যাপিটালে লিখতে হবে বড় হাতের অক্ষরে। লেখার পর নিচে দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার পার্সা বেঙ্গলি, আপনার যে খতিয়ান আছে জমির সেখানে কিন্তু আপনার বাংলা দিয়ে যেরকম অক্ষরে নামটি দেওয়া আছে আপনারা কিন্তু সেই রকম অক্ষরে নামটি লিখবেন। লেখার পর নিচে দেখতে পাচ্ছেন রেসিডেন্ট অ্যাড্রেস, ভিলেজ কি আপনার সেটা দিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েত কি সেটা দিয়ে দেবেন, পোস্ট অফিস কি সেটা দিয়ে দেবেন, ব্লক কি আপনারা দিয়ে দেবেন, পিনকোড কি আপনারা দিয়ে দেবেন। তার ডাইন সাইডে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ফটো কিন্তু একটি লাগাতে হবে, আপনারা লাগাবেন কালার ফটো একটি, অবলিক হাজব্যান্ড নেম সেটা আপনারা দিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটি আপনারা দিয়ে দেবেন। তারপরে এগ্রি আপনার বয়স সেই অনুযায়ী কত সেটা দিয়ে দেবেন। তারপরে জেন্ডার মেল ফিমেল আদার্স আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি কাস্ট, জেনারেল এসসি এসটি ওবিসি সেটা দিয়ে দেবেন। টাইপ ফার্মার, ওয়েনার বর্গাদার, আপনি যদি নিজস্ব জমি থাকে তাহলে ওয়েনার দেবেন, আর যদি ভাগ চাষি তাহলে দিয়ে দেবেন সেটা। দেওয়ার পর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দেবেন। নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক মোবাইল নাম্বার, আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই দেবেন। তার কারণ যখনই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে এসএমএস চলে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন অল্টারনেট মোবাইল নাম্বার, আপনার অল্টারনেট মোবাইল নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দেবেন। তারপরে আধার কার্ড নাম্বার ম্যান্ডেটারি, আধার কার্ড নাম্বারটি দেবেন এবং ভোটার কার্ড নাম্বার সেটাও কিন্তু ম্যান্ডেটারি সেটা দিয়ে দেবেন। আধার কার্ড এবং ভোটার কার্ড নাম্বার যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না কৃষক বন্ধু প্রকল্পে, অবশ্যই কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড ম্যান্ডেটারি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন জমির যে আপনার ডিটেলস সেটা কিন্তু আপনার এখানে দিতে হবে, সিরিয়াল নাম্বার আপনারা দেবেন 1234 এইরকম করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, ব্লক কী সেটা দিয়ে দেবেন, মৌজা কী মৌজা দিয়ে দেবেন, জেএল নাম্বার আপনার খতিয়ানে কিন্তু দেখতে পাবেন এবং খতিয়ান নাম্বার দেবেন। তারপরে আপনার কতটুকু জমি সেটা দিয়ে দেবেন, আপনাদের যদি আলাদা আলাদা এলাকায় যদি আপনার জমি থাকে তাহলে কিন্তু আপনারা সেটা দিয়ে দেবেন, সিরিয়াল নাম্বার দেবেন, দেওয়ার পর ডিস্ট্রিক্ট দেবেন, ব্লক দেবেন এবং মৌজা কি সেটা দিয়ে দেবেন, জেএল নাম্বার সেটা দিয়ে দেবেন, খতিয়ান নাম্বার দেবেন এবং এরিয়াটা দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এরিয়া কতটুকু জমি সেটা কিন্তু দিতে হবে। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ডিটেলস, নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার কিন্তু ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের যে নামটি আছে সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন সঠিকভাবে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আইএফসি কোড, আইএফসি কোড কিন্তু ভালোভাবে অবশ্যই দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম, ব্যাঙ্কের যে নাম সেটা দিয়ে দেবেন, আপনার কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট। তারপরে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেম, আপনার ব্রাঞ্চ নেম দিয়ে দেবেন। তারপরে অ্যাকাউন্ট টাইপ, সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট আপনার সেটা দিয়ে দেবেন। তারপরে অ্যালার্ট ব্যাঙ্ক ডকুমেন্ট ফ্রম পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, আপনারা এটা টিকমার্ক দেবেন, এখানে কিন্তু আপনার ব্যাঙ্কের যে পাসবুকের প্রথম পাতা সেটা কিন্তু দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন নমিনি ডিটেলস, নেম অফ নমিনি, নমিনির নাম দিয়ে দেবেন। তারপর রিলেশন কী সেটা দিয়ে দেবেন এবং নমিনি ফাদার্স নেম সেটা দিয়ে দেবেন, ডেট অফ বার্থ কী সেটা দিয়ে দেবেন, এগ্রি কত সেটা দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট সিগনেচার, আপনারা কিন্তু এখানে সিগনেচার একটি করতে হবে, করার পর আপনারা কিন্তু এই ফর্মটি এবং আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্কের পাসবুক এবং জমির খতিয়ান অবশ্যই কিন্তু জেরক্স করবেন। করার পর কিন্তু দুয়ারে সরকারে জমা দেবেন এই ফর্মটি সহ,
জমা দেওয়ার পর আপনাকে কিন্তু নিজে দেখতে পাচ্ছেন রিসিপ্ট, সেই রিসিপ্টটুকু কিন্তু আপনাকে ছিঁড়ে দেবে। ছিঁড়ে দেওয়ার পর আপনারা কিন্তু এই রিসিপ্ট অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। তা আজকের ভিডিওটি এইটুকুই, যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে আপনার কোনো ভিডিও মিস হবে না।